উদ্বোধনের পর মেট্রো রেলে মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত অংশে যাত্রী পরিবহন শুরু হয়েছে। সকাল 7:30 মতিঝিল থেকে আগারগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম ট্রেনটি। এর আগে সকাল 7টা থেকে ট্রেনে উঠতে যাত্রীদের লম্বা লাইনে অপেক্ষা করতে দেখা গেছে। সকাল 7:15 খুলে দেওয়া হয় স্টেশনের গেট। এ সময় যাত্রীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে। মেট্রো রেল চালুর মধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20 কিলোমিটার দূরত্ব মাত্র আধা ঘণ্টাতেই পার হতে পারছেন যাত্রীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, মেট্রো রেলে যাত্রীদের উচ্ছ্বাস কেমন জানাবেন? মেট্রো রেলে আছি, অর্থাৎ আমরা সকাল থেকেই কিন্তু মতিঝিল থেকে শুরু করে আমরা উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত গিয়েছিলাম, তারপর কিন্তু উত্তরা উত্তর স্টেশন থেকে ঘুরে আমরা আবার মতিঝিলে এসেছি। এবং আজ সকাল 7:30 থেকে সকাল 11:30 পর্যন্ত যে মেট্রো রেল চলার কথা ছিল, বর্তমানে কিন্তু ঠিক সকাল 11:30 বাজে এবং এখন কিন্তু মেট্রো রেলের শেষ কোচটি কিন্তু মতিঝিল ছেড়ে চলে যাচ্ছে। এবং আমাদের এখানে আছেন মেট্রো রেলের হেড, আমরা আসলে তার সাথে একটু কথা বলতে চাই। একটু আমরা আসলে জানতে চাই যে কেন মেট্রো রেল 7:30 থেকে শুধুমাত্র 11:30 পর্যন্ত চলে, কেন 11:30 পর্যন্ত, কেন বিকেল পর্যন্ত এখনই হচ্ছে না? আপনার মনে হয় প্রথম অংশের রিপোর্টিং এর সাথে আমরা জড়িত? আমরা ছোট করে একটু জানতে চাই, আমরা লাইভে আছি, আমরা ছোট করে একটু জানি কারিগরি কতগুলো বিষয় আছে। আমাদের একটা প্রস্তুতির একটা বিষয় আছে, যাত্রীদের একটা অভ্যস্ততার বিষয় আছে, সবগুলো বিষয়ে মিলিয়ে আমরা এই কর্ম পরিকল্পনাটা গ্রহণ করেছি। আমরা যখন উত্তরা থেকে আগারগাঁও আমরা চালু করেছিলাম, এই কর্ম পরিকল্পনার সাকসেসফুলভাবে আমরা চালু করতে পেরেছিলাম। আমরা আশা করি এই সাময়িক কিছুদিনের জন্য অসুবিধা হলেও আমরা একটা সফলভাবে এটা চালুর জন্য আমাদের এই পরিকল্পনাটা দরকার। ধন্যবাদ। আমরা শুনছিলাম, আসলে বলা হচ্ছে যে সকলের আসলে একটি স্বাভাবিকভাবে মেট্রো রেলের সাথে অভ্যস্ততার যে ব্যাপার আছে, সেজন্যই কিন্তু সকাল 7:30 থেকে সকাল 11:30 পর্যন্ত কিন্তু আসলে মেট্রো রেল চলছে। পর্যায়ক্রমে জনসাধারণ যখন অভ্যস্ত হয়ে যাবে তখন কিন্তু স্বাভাবিকভাবেই মেট্রো রেল চলবে, অর্থাৎ পর্যায়ক্রমে বর্তমানে গতকালকে কিন্তু 3টি স্টেশন খোলা হয়েছিল, আগারগাঁও থেকে মতিঝিল থেকে শুরু মতিঝিল পর্যন্ত শুরু করে 7টি স্টেশন আছে এই 10 কিলোমিটার অঞ্চলের মধ্যে। সেই 7টি স্টেশন কিন্তু পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। এরপর নভেম্বরের মধ্যে আশা করা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টেশনটি আছে টিএসসিতে, সেই স্টেশনটি কিন্তু পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। এরপর কিন্তু আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে সকলে অভ্যস্ত হয়ে গেলে কিন্তু তখন পর্যায়ক্রমে একে একে মেট্রো রেলের সবগুলো স্টেশন খুলে দেওয়া হবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। এবং তার পাশাপাশি যদি জিজ্ঞেস করি, আপনি জিজ্ঞেস করছিলেন পিয়াজে আসলে যাত্রীদের উচ্ছ্বাস কেমন, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সকাল 11:30 ট্রেনও কিন্তু, অর্থাৎ শেষ মেট্রো কোচটিও কিন্তু একদম পরিপূর্ণ। এবং এর মাধ্যমে কিন্তু আমরা বলতেই পারি যে যাত্রীদের যে উচ্ছ্বাস, যাত্রীদের যে আকাঙ্ক্ষা, যাত্রীদের যে স্বপ্ন, তা কিন্তু মেট্রো রেলের মাধ্যমে প্রথম দিন বাণিজ্যিকভাবে কিন্তু সফলভাবে সফলতার সাথে কিন্তু হয়েছে। প্রিয়া স্বর্ণা, আপনাকে ধন্যবাদ।